সাবস্ক্রাইব করুন কলকাতা কম্পিউটার চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, কম্পিউটার নেটওয়ার্কিং শব্দটা শুনতে একটু কঠিন হলেও পুরো বিষয়টা ভালোভাবে জানার পর নেটওয়ার্কিং আপনার কাছে একটি ইজি এবং ইন্টারেস্টিং সাবজেক্ট হয়ে উঠবে। আর তাই শুরু থেকে দেখা যাক যে নেটওয়ার্ক কী বা কাকে বলে, নেটওয়ার্ক কত প্রকারের হয়, আর নেটওয়ার্কিংয়ের জন্য কী কী হার্ডওয়্যারের প্রয়োজন পড়ে, আর নেটওয়ার্কের স্ট্রাকচার কত প্রকারের হয়, আর সবথেকে ইন্টারেস্টিং ওয়্যারলেস নেটওয়ার্কিং। তাই নেটওয়ার্কিংয়ের এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফ্রেন্ড, যখন দুটি কম্পিউটারকে একত্রে সংযোগ করা হয় ডাটা, ফাইল, মেসেজ শেয়ার করার জন্য, তাকে বলা হয় নেটওয়ার্কিং। বাট অ্যাকচুয়াল নেটওয়ার্কের সংজ্ঞাটি হলো, কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে দুই বা ততোধিক কম্পিউটার একসাথে যুক্ত থাকে এবং কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার করে কোনো ডিভাইস লাইক প্রিন্টার বা কোনো ফাইল অথবা একে অপরের সাথে মেসেজ শেয়ার করা বা ডাটাকে আদান প্রদান করতে পারে। বাট আমাদের নেটওয়ার্কের প্রয়োজন কখন পড়ে? অ্যাট ফার্স্ট হার্ডওয়্যার শেয়ারিং, অর্থাৎ একটি নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটি কম্পিউটার কোনো একটি ডিভাইসকে বা হার্ডওয়্যারকে ইউজ করতে পারে। যেমন আপনার বাড়িতে তিনটি কম্পিউটার আছে, তাহলে কি আপনি প্রত্যেক কম্পিউটারের জন্য তিনটি প্রিন্টার কিনবেন? আপনি যদি এই তিনটি কম্পিউটারকে নিয়ে একত্রে একটি নেটওয়ার্ক গঠন করেন, তখন অনায়াসে তিনটি কম্পিউটার থেকেই প্রিন্টারটিকে ব্যবহার করতে পারবেন। সেকেন্ড, ডাটা অ্যান্ড ইনফরমেশন শেয়ারিং। একটি নেটওয়ার্কের মধ্যে যে কোনো অথরাইজ ইউজার নেটওয়ার্কের মধ্যে থাকা একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডাটাবেস ইনফরমেশনকে অ্যাক্সেস করতে পারে। যেমন আপনি কোনো একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুললেন এবং আপনার অ্যাকাউন্ট ডিটেলসের ডাটাবেস সেই ব্যাংকের সার্ভার হার্ডডিস্কে সেভ করে রাখা হলো। এরপর সেই ব্যাংকে যে কোনো ব্রাঞ্চ থেকে আপনার অ্যাকাউন্ট ডাটাবেসকে অ্যাক্সেস করা যেতে পারে, সে কলকাতা হোক বা দিল্লি বা অন্য কোনো রাজ্য। থার্ড, সফটওয়্যার শেয়ারিং, অর্থাৎ কোনো একটি সফটওয়্যার যাকে সেভ তো করা হয়েছে সার্ভার হার্ডডিস্কে, বাট সেই নেটওয়ার্কের মাল্টিপল ইউজার ব্যবহার করতে বা অ্যাক্সেস করতে পারে সেই সফটওয়্যারটিকে। যেমন কোনো ব্যাংকের ব্যবহৃত সফটওয়্যারটিকে অ্যাকচুয়ালি সেভ করে রাখা হয় তাদের সার্ভার হার্ডডিস্কে এবং সেই ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চে সেই সফটওয়্যারটিকে ইউজ করা হয় নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। তাই আপনি লক্ষ্য করে থাকবেন, এই সার্ভার কম্পিউটার থেকে ব্যাংকের ব্যবহৃত কম্পিউটারের কানেকশানের মধ্যে ফল্ট হয়, তখনই ব্যাংকের কর্মচারীরা আপনাকে বলবে যে লিঙ্ক নেই বা সার্ভার ডাউন ইত্যাদি। ফোর্থ, ফেসিলিটেটেড কমিউনিকেশন বা সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা। একটি নেটওয়ার্ককে ব্যবহার করে মানুষ কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থাকে কত সহজ করে তুলতে পারে, যেমন ইমেল, ইনস্ট্যান্ট মেসেঞ্জার, চ্যাট রুম, টেলিফোন, ভিডিও কনফারেন্স ইত্যাদি। আবার এই নেটওয়ার্কই যখন শুধুমাত্র দুটি কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ না থেকে গ্লোবাল নেটওয়ার্ক অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের কোটি কোটি কম্পিউটারের সাথে যুক্ত হয়, তখন মুহূর্তের মধ্যে আপনি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা কোনো ব্যক্তির সাথে সহজেই যোগাযোগ করতে পারেন। আর এই নেটওয়ার্ক কম্পিউটার, সুপার কম্পিউটার, মোবাইল, ট্যাব, ল্যাপটপ অ্যান্ড মিলিয়ন্স অফ গ্যাজেট এবং সিস্টেমের সাথে খুব ইজিলি কমিউনিকেট করতে পারে। তাহলে ফ্রেন্ড, এবার দেখা যাক টাইপ অফ নেটওয়ার্কস বা নেটওয়ার্ক কত প্রকারের হয়। বন্ধুরা, নেটওয়ার্ক প্রধানত তিনটি টাইপের হয়। প্রথম, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। দ্বিতীয়, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। এবং থার্ড, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। এই নেটওয়ার্কগুলির ব্যবহার করতে পারে কোনো ইন্ডিভিজুয়াল, বিজনেস হাউস এবং অর্গানাইজেশনস। তবে প্রত্যেকটি অর্গানাইজেশন এবং বিজনেস হাউসের নিজস্ব নেটওয়ার্কের প্রয়োজন পড়ে, যা ফুললি সিকিউরড নেটওয়ার্ক হয়। তবে নেটওয়ার্কের সাইজ বিভিন্ন রকমের হতে পারে, অর্থাৎ কোনো কোম্পানিতে যেমন 100 কম্পিউটার থাকে, আবার কোনো কোম্পানিতে 10,000 কম্পিউটার থাকে। তাই নেটওয়ার্কের সাইজও প্রয়োজন অনুযায়ী তৈরি হয়। বা ডাটা ট্রান্সমিশনের জন্য বা নেটওয়ার্ককে শেয়ার করার জন্য বিভিন্ন পদ্ধতির ইউজ করতে পারে, যেমন ওয়্যার অথবা ওয়্যারলেস। ফার্স্ট, লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান কি? এ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট ফিজিক্যালি লিঙ্কড টু অর মোর কম্পিউটার উইদিন এ জিওগ্রাফিক্যালি লিমিটেড এরিয়া। অ্যাকচুয়ালি সহজ ভাষায় বলতে গেলে, লোকাল এরিয়া নেটওয়ার্ককে তৈরি করা হয় দুই বা তার অধিক কম্পিউটারকে কানেক্ট করার জন্য। তবে এই নেটওয়ার্ক সীমিত জায়গার মধ্যেই সীমাবদ্ধ থাকে, যেমন কোনো অফিস বিল্ডিং অথবা অনেকগুলি বিল্ডিং একত্রে। আর লিঙ্কড কম্পিউটারগুলিকে বলা হয় ওয়ার্ক স্টেশন। এই প্রকার নেটওয়ার্কের সাথে যুক্ত কম্পিউটারগুলি একে অপরের সাথে প্রিন্টার শেয়ার করতে পারে এবং সার্ভারে থাকা ডাটাবেস, অ্যাপ্লিকেশন প্রত্যেক ওয়ার্ক স্টেশন থেকে প্রাপ্ত করতে পারে। আর লোকাল এরিয়া নেটওয়ার্কের নিজস্ব ক্যারেক্টারিস্টিক ট্রপোলজি থাকে, যেমন বাস, রিং আর স্টার। আর সেইগুলি একসাথে একাধিক নেটওয়ার্ক জারি করে, যেমন অ্যাপটক, ইথারনেট বা টিসিপি অথবা আইপি।
সেকেন্ড মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটি হাই স্পিড নেটওয়ার্ক যা ডাটা, ইমেজ, সাউন্ডকে 200 Mbps প্রতি সেকেন্ড স্পিডে 75 কিলোমিটার দূর পর্যন্ত সেন্ড করতে পারে। অর্থাৎ 75 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে থাকা কোনো বিল্ডিং বা কোনো শহরের ডাটাকে খুব দ্রুততার সাথে সেন্ড করতে পারে। তবে এক্ষেত্রে আপনার একটা কথা জেনে রাখার প্রয়োজন যে ডাটা ট্রান্সমিশনের স্পিড নির্ভর করে নেটওয়ার্কের গঠন প্রণালী বা আর্কিটেকচারের ওপর। চলি সহজ ভাষায় বলতে গেলে, লং ডিস্টেন্সের ক্ষেত্রে ট্রান্সমিশনের স্পিড কম হবে ও অল্প দূরত্বের মধ্যে ডাটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি হবে। তবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের মধ্যে এক বা একাধিক ল্যান যুক্ত থাকে, এমনকি টেলিকমিউনিকেশনের উপকরণ যেমন মাইক্রোওয়েভ ও স্যাটেলাইট রিলে স্টেশনও যুক্ত থাকে। তবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্কের তুলনায় ছোট হয়, বাট এর ট্রান্সমিশন স্পিড অনেক ফাস্ট হয়। থার্ড, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়্যান, ল্যান বা ম্যান নেটওয়ার্কের থেকে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাইজ অনেক বড় হয়। অ্যাকচুয়ালি ওয়্যানের কমিউনিকেশন নেটওয়ার্ক এরিয়া এক রাজ্য থেকে অন্য রাজ্য, এক দেশ থেকে অন্য দেশ, ওভারঅল ওয়ার্ল্ড বেসে হতে পারে। এক্সাম্পল হিসেবে বলতে পারেন ইন্টারনেট। ওয়াইড এরিয়া নেটওয়ার্ককে ব্যবহার করা হয় বিভিন্ন লোকাল এরিয়া নেটওয়ার্ক ও অন্যান্য নেটওয়ার্কগুলিকে একত্রে সংযোগ করার জন্য, যাতে আপনি যে কোনো জায়গা থেকে নিজের কম্পিউটারের মাধ্যমে অনেক দূরে থাকা কোনো ব্যক্তি বা বলতে পারেন অন্য কোনো দেশের বা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তির সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারেন। তবে বেশিরভাগ ওয়াইড এরিয়া নেটওয়ার্কই কোনো সংস্থার দ্বারা তৈরি করা হয় এবং সেগুলি ব্যক্তিগত হয়, এবং এই ব্যক্তিগত ওয়ান নেটওয়ার্কগুলি ছাড়া বাদবাকি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ISP দ্বারা তৈরি করা হয়, এবং কোনো সংস্থার ল্যান কানেকশানকে ইন্টারনেটের সাথে যুক্ত করা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দ্বারা, এবং এই সমস্ত নেটওয়ার্ক কানেকশানগুলিকে একত্রে কমিউনিকেট করা হয় সারা বিশ্বের সাথে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে। তো ফ্রেন্ড, এই তিনটি প্রধান নেটওয়ার্কগুলি ছাড়াও আরও যে নেটওয়ার্কগুলি আছে সেগুলির সাথে পরিচয় করা যাক। প্রথম, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। এটি একটি বেসিক এবং মলেজ নেটওয়ার্ক, যেমন একটি ওয়্যার বা ওয়্যারলেস মডেমের মাধ্যমে দুটি কম্পিউটারকে কানেক্ট করা, অথবা ফোন বা ল্যাপটপ অথবা প্রিন্টারকে কানেক্ট করা। সেকেন্ড, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক বা WLAN, অর্থাৎ এটি ল্যানের ওয়্যারলেস টেকনোলজি, আর সহজ ভাষায় ওয়াইফাই। এই টাইপের নেটওয়ার্ককে ইউজ করতে কোনো তার বা কেবিলের প্রয়োজন হয় না। থার্ড, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। এটি ল্যানের থেকে বড়, বাট মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের থেকে ছোট নেটওয়ার্ক। অ্যাকচুয়ালি এই টাইপের নেটওয়ার্কে কোনো ক্যাম্পাস, ইউনিভার্সিটি, স্মল বিজনেস অথবা খুব কাছাকাছি থাকা কিছু বিল্ডিংয়ের মধ্যে ব্যবহার করা হয়। নাম্বার ফোর, স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক বা স্যান, অর্থাৎ একটি ডেডিকেটেড হাই স্পিড নেটওয়ার্ক যা স্টোরেজ ডিভাইস থেকে অনেকগুলি সার্ভারের সংযোগ ঘটায়। নাম্বার ফাইভ, সিস্টেম এরিয়া নেটওয়ার্ক। এটা লোকাল এরিয়া নেটওয়ার্কের মতোই নেটওয়ার্ক, বাট এর স্পিড ল্যানের থেকে অনেক গুণ বেশি, যা সার্ভার টু সার্ভার অ্যাপ্লিকেশানকে কানেক্ট করতে ব্যবহার করা হয়। নাম্বার সিক্স, প্যাসিভ অপটিক্যাল লোকাল এরিয়া নেটওয়ার্ক বা POLAN। এটি একটি অল্টারনেটিভ সুইচ বেসড ইথারনেট ল্যানের, এবং এটিকে ব্যবহার করা হয় পয়েন্ট টু মাল্টিপয়েন্ট ল্যানের আর্কিটেকচারের জন্য। অর্থাৎ এটিকে অপটিক্যাল স্প্লিটার হিসেবে ব্যবহার করা হয়, বা বলতে পারেন কোনো সিগনালকে ভাগ করে মাল্টিপল সিগনালে মাল্টিপল ইউজার অ্যান্ড ডিভাইসের জন্য। নাম্বার সিক্স, এন্টারপ্রাইজ প্রাইভেট নেটওয়ার্ক বা EPN। ফ্রেন্ড, এই টাইপের নেটওয়ার্কে তৈরি করা হয় কোনো বিজনেসের জন্য বা এন্টারপ্রাইজের জন্য, যাতে তারা তাদের নিজস্ব লোকেশন থেকে সিকিউরলি ডাটাকে শেয়ার করতে পারে। নাম্বার সেভেন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা VPN। প্রাইভেট নেটওয়ার্ককে ইন্টারনেটের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ককে, যা ফুললি সিকিউরড ভার্চুয়াল পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, বাট নেটওয়ার্কিংয়ের এটা পার্ট 1 ভিডিও, তাই নেক্সট পার্টগুলিকে দেখার জন্য ভিডিওকে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কলকাতা কম্পিউটার চ্যানেলকে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।